নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, চেন্নাইয়ের ঘরের মাঠে গিয়ে 3-1 জয়ের পরে কি বলছে জুয়ান ফেরান্ডো, এবং মোহনবাগানের বিরুদ্ধে হারার পর কি বলছে চেন্নাই দলের হেড কোচ ওয়েন কয়েল, এবং হিরো অব দ্য ম্যাচ সাহাল আব্দুল সামাদ নিজের বেস্ট পারফরমেন্স নিয়ে কি মুখ খুললেন, আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো। তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, মোহনবাগান দলের বিরুদ্ধে 3-1 গোলে হারার পর সবার প্রথমে ম্যাচের পর পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেন চেন্নাই দলের হেড কোচ ওয়েন কয়েল। সেইখানে ওয়েন কয়েলকে যখন জিজ্ঞেস করা হয়, আজকে আপনার দল অনেকটা পিছনে পড়ে গেছিল বলে মনে হচ্ছে, এই নিয়ে আপনি কি বলবেন, চেন্নাই দলের হেড কোচ ওয়েন কয়েল তিনি বলেন, আমি ম্যাচ শুরু হওয়ার আগেও বলেছিলাম মোহনবাগান তারা অনেক শক্তিশালী দল, কারণ তাদের দলে অনেক ভালো ভালো কোয়ালিটি ফুটবলার আছে, তাই যখন কোনো দলে এত ভালো কোয়ালিটি ফুটবলার থাকে তখন সেই দলটা ভালো খেলবেই, এবং ওরা প্রিসিজনটা ভালো করেছে, ওরা ডুরান চ্যাম্পিয়ন হয়ে এসেছে, তাই ওদের দল একসঙ্গে অনেক বেশি ফুটবলও খেলেছে, তাই যেইখানে এত ভালো কোয়ালিটি প্লেয়ার আছে এবং তারা এতদিন ধরে ফুটবল খেলছে, সব মিলিয়ে মোহনবাগান একটা ভালো ছন্দে আছে, তাই ওরা এরকম পারফরমেন্স করবে এইটা আমি আশাই করেছিলাম। এবং ওয়েন কয়েলকে যখন জিজ্ঞেস করা হয় এই ম্যাচ থেকে আপনারা পজিটিভ কী পেয়েছেন, ওয়েন কয়েল তিনি বলেন, আমরা কিন্তু অনেকবার ওদের গোল পোস্টের কাছে আমরা পৌঁছেও গেছিলাম এবং দুর্ভাগ্যবশত আমরা কেউ ফিনিশ করতে পারিনি, আজকে যদি আমরা কয়েকটা যে সুযোগ পেয়েছিলাম ভালো ভালো সেই সুযোগগুলো যদি ফিনিশ করতে পারতাম তাহলে আজকে ম্যাচটা 3-3 ড্র হতে পারত, তবে প্রথম হাফে আমি অতটা খুশি নই, প্রথম হাফে আমরা মাত্র দুটোই আক্রমণ করতে পেরেছি, কিন্তু সেকেন্ড হাফে আমরা ইকুয়ালি ভালো ফুটবল খেলেছি, তো আজকের ম্যাচে আমি আমার টিম কম্বিনেশনটা কিছুটা হলেও বুঝতে পেরেছি, আশা করবো এর পরের ম্যাচে শর্টিং প্লেইং ইলেভেন খেলাবো। তো বন্ধুরা, এইবারে শুনুন ম্যাচের পর কি বলছে মোহনবাগান দলের হেড কোচ জুয়ান ফেরান্ডো। জুয়ান ফেরান্ডোকে যখন জিজ্ঞেস করা হয়, জুয়ান এই মুহূর্তে তোমার দল দুর্দান্ত পারফরমেন্স করছে, প্রতি ম্যাচে 18-19 করে গোলের সুযোগ তৈরি করছে, তো তোমার দলকে তুমি কি শিখিয়েছো, জুয়ান ফেরান্ডো তিনি বলেন, 2020 আমি এই দলে যুক্ত হয়েছিলাম এবং সেই দুটো সিজন লেগেছিল আমার স্টাইল অনুযায়ী এই দলটাকে পুরোপুরি নিজেকে মানিয়ে নিতে, তো অবশেষে আমার মনে হচ্ছে আমার খেলার স্টাইল আস্তে আস্তে আমার দল মানিয়েছে এবং আমি যেরকম খেলাতে চেয়েছিলাম সেরকমই প্লেয়ারগুলো খেলছে, তবে এইটা আমার ক্রেডিটের থেকে আমার দলের খেলোয়াড়দের বেশি ক্রেডিট দিতে হবে, কারণ ওরা মাঠে লড়াই করে ফুটবল খেলছে, তো এখনও আমি অনেক কিছু ঠিক করতে হবে, ওরা এখনও কিন্তু অনেক কিছু শিখবে, তাই আশা করব আস্তে আস্তে আমরা আরও বেটার হয়ে উঠব। জুয়ান ফেরান্ডোকে যখন জিজ্ঞেস করা হয়, তোমরা যেইভাবে পারফরমেন্স করছো তোমার কি মনে হয় এই মুহূর্তে তোমার দলে কোন জায়গাটা ঠিক করা দরকার, জুয়ান ফেরান্ডো তিনি বলে, এখনও আমার দলে ট্রানজিশনটা স্পিড করতে হবে এবং ডিফেন্সটা একটু আমাকে ভাবাচ্ছে, তবে আমি আক্রমণাত্মক ফুটবল খেলি তাই ডিফেন্সটা আমার একটু দুর্বল হয়ে পড়ে, তবে আমি ব্যালেন্স ফুটবল যেহেতু খেলতে চাইছি তাই আমার খেলোয়াড়রা এতটাই আক্রমণে উঠে যাচ্ছে যে ট্র্যাক ব্যাক করতে একটু টাইম লাগছে, তবে ওভারঅল কিন্তু অ্যাট্যাক ডিফেন্স মাঝবার নিয়ে আমি অনেকটাই খুশি। এবং জুয়ান ফেরান্ডোকে যখন শেষ প্রশ্ন করা হয়, এই মুহূর্তে আপনি আপনার খেলোয়াড়দেরকে কি বলবেন, জুয়ান ফেরান্ডো তিনি বলেন, এই মুহূর্তে আমরা অনেক দিন খেলার পর একটা লম্বা রেস্ট পাবো, আবার আমাদের খেলা সেই অনেক দেরিতে আছে, তাই আশা করবো এতদিনের যে গ্যাপ পাচ্ছি খেলোয়াড়রা আবার ক্লান্তিমুক্ত হবেন, তবে এই যে জয়ের ধারাটা আছে এই গ্যাপে সেটাকে আমরা ভুললে চলবে না, এই ধারাটাকেই বজায় রাখতে হবে। তো বন্ধুরা, এইবার শুনুন ম্যাচের পর কি বলছে এই দিনের প্লেয়ার অফ দ্য ম্যাচ সাহাল আব্দুল সামাদ। সাহাল আব্দুল সামাদকে জিজ্ঞেস করা হয়, সাহাল আজকে তোমার ভিতর থেকে একটা বিস্ট বেরিয়ে গেছিল এবং তুমি হেভি ফুটবল খেলেছো, তো তোমার কোচ তোমাকে কি শেখাচ্ছে, সাহাল তিনি প্রথমে হাসেন, তারপরে বলেন, কোচ আমাকে ফ্রি ফুটবল খেলতে বলেছে, বলেছে তুমি তোমার মতো ফুটবল খেলো, যখন মনে হবে আক্রমণে যেতে পারবে তখন আক্রমণে যাবে, যখন মনে হবে ডিফেন্সে পারবে তখন ডিফেন্সে নেমে আসবে, তাই পুরোপুরি আমাকে আমার মতো খেলতে ছেড়ে দিয়েছে, তাই আমি মনে হচ্ছি আমি আরও একটু ফ্রি ফুটবল খেলতে পারছি, তো এটাই আমি চেষ্টা করব প্রত্যেক ম্যাচে খেলার। এবং সাহাল আব্দুল সামাদকে জিজ্ঞেস করা হয়, আজকে তুমি দলের জন্য 3 গুরুত্বপূর্ণ ভূমিকায় পালন করেছো, 3 অ্যাসিস্ট করেছো, তো এই নিয়ে কি বলবে, সাহাল আব্দুল সামাদ তিনি বলেন, আমি সবসময় চেষ্টা করি আমার দলকে যাতে গোল করে অথবা গোল করিয়ে কন্ট্রিবিউট করতে চাই, তবে আমি আমার দিক থেকে প্রতি ম্যাচেই বেস্ট পারফরমেন্সটা দিতে চাই যাতে আমার দল কোনোভাবে সমস্যায় না পড়ে, তাই আমি চেষ্টা করবো আমার এই খেলাটাকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে এবং দিন দিন আমার খেলা আরও ইম্প্রুভ করতে।
তো বন্ধুরা ম্যাচের পর কি বললো দুই দলের হেড কোচ ও খেলোয়াড় সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একটু অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।